একটি সিংহাসন যার মূল্য তাজমহলের দ্বিগুণ ছিল, যার প্রতিটা পায়া ছিল খাঁটি সোনার। এই সিংহাসনের উপরেই ছিল পৃথিবীর সবথেকে মূল্যবান হীরে কোহিনূর। একটা সময় শাহজাহান এবং ঔরঙ্গজেবের মতো শক্তিশালী মোগল শাসকেরা এই সিংহাসনে বসেই ভারতবর্ষকে শাসন করেছিলেন। বন্ধুরা, আমি কথা বলছি মানব নির্মিত পৃথিবীর সবথেকে দামি বস্তু ময়ূর সিংহাসনের বিষয়ে, যে সিংহাসনের এমন কোনো স্থান ছিল না যেখানে দামি মণিমুক্ত ছিল না। কিন্তু লালকেল্লার যে জায়গায় ময়ূর সিংহাসনটি রাখা ছিল সেখানে আজ শুধু তার পাদানিটুকুই পড়ে আছে। এখন প্রশ্ন হল, সেই বহুমূল্য ময়ূর সিংহাসন আজ কোথায়? আর আপনাদেরকে জানিয়ে দেই, মোগলদের কাছে একটি নয় বরং দুটি ময়ূর সিংহাসন ছিল। তো আবার একটি প্রশ্ন উঠে আসে, মোগলরা হঠাৎ কেন আরেকটি ময়ূর সিংহাসন বানালো, আর সেটাই বা কোথায়? তো বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে মোগলদের ময়ূর সিংহাসনের বিষয়ে এমন কিছু তথ্য তুলে ধরব যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। শাহজাহানের সময়কালকে বলা হয় মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ। তিনি 1628 সালে মোগল সাম্রাজ্যের গদিতে বসেন। তার পিতা সম্রাট জাহাঙ্গীর আগ্রার কেল্লায় যে সিংহাসনে বসে শাসনকাজ চালাতেন তা ছিল মূলত একটি আয়তকার কালো রঙের পাথরের তৈরি সিংহাসন, যা তৈরি করা হয়েছিল 1600 শতাব্দীর শুরুর দিকে। তবে শাহজাহান শাসনভার হাতে নিয়েই একটি বিলাসবহুল সিংহাসন বানানোর আদেশ দেন, আর সিংহাসন বানানোর দায়িত্ব দেওয়া হয় মোগল সাম্রাজ্যের এক প্রসিদ্ধ আর্কিটেকচারার গিলানিকে। সম্রাট শাহজাহান প্রফেট সুলেইমানকে অনুসরণ করতেন। প্রফেট সুলেইমানের কাছে একটি অত্যন্ত বিলাসবহুল সিংহাসন ছিল যার নাম ছিল তখত-ই সুলেইমান। শাহজাহান তখন নির্মাতাদের আদেশ দেন সুলেইমানের সেই সিংহাসনের মতো একটি বিলাসবহুল সিংহাসন নির্মাণ করার জন্য। 1628 সালে সিংহাসন নির্মাণের কাজ শুরু হয়। টানা 7 বছর ধরে এই কাজ চলতে থাকে। সিংহাসনটি ছিল সম্পূর্ণ সোনার তৈরি। বলা হয় এতে প্রায় 1200 কেজি ওজনের সোনা ব্যবহার করা হয়েছিল এবং প্রায় 250 কেজি ওজনের দামি দামি পাথর যেমন হীরে, চুনি, পান্না, মুক্ত ইত্যাদি ছিল। সিংহাসনে মোট 6টি পায়া ছিল যার প্রত্যেকটা ছিল সোনার তৈরি। লম্বায় সিংহাসনটি ছিল 9 ফুট আর চওড়া ছিল কমপক্ষে 6 ফুট এবং উচ্চতা ছিল 10 ফুট। সিংহাসনের উপরে যে ছাতা ব্যবহার করা হয়েছিল সেই কাপড়ে সোনার সুতো দিয়ে কারুকার্য করা হয়েছিল, আর সেটিকে ধরে রাখার জন্য মোট 12টি ছোট ছোট পিলার ব্যবহার করা হয়েছিল। এই প্রত্যেকটি পিলারের গায়ে দামি দামি রত্ন ছিল। এই সমস্ত রত্নের মধ্যে কিছু তো ছিল ভারতীয়, আবার কিছু রত্ন বিদেশ থেকে আনা হয়েছিল। শাহজাহান একজন ধর্মপ্রিয় শাসক ছিলেন, আর ইসলাম ধর্মে ময়ূরকে খুবই উঁচু স্তরে দেখা হয়। তাই এই সিংহাসনের একদম উপরে দুটো ময়ূর ব্যবহার করা হয়েছিল। এই ময়ূরগুলো সম্পূর্ণ সোনার তৈরি ছিল, আর তার ডানায় ছিল হীরে, চুনি এবং পান্নার কারুকার্য করা। লালকেল্লার যে জায়গায় এই সিংহাসনটিকে রাখা হয়েছিল সেই স্থানটির নাম ছিল দিওয়ানি খাস। এই মহলটিকে স্বর্গের সাথে তুলনা করে বানানো হয়েছিল, আর শাহজাহানের সিংহাসনটিকে এমনভাবে বানানো হয়েছিল যাতে দেখে মনে হয় সম্রাট স্বর্গে আছেন এবং তিনি শূন্যে ভেসে আছেন। হয়তো আমি আমার এই ছোট্ট প্রতিবেদনে আপনাদের সামনে সেই অপরূপ সৌন্দর্যকে বর্ণনা করতে পারবো না, কারণ এটি এমনই এক অনবদ্য সৃষ্টি ছিল যা আর দ্বিতীয়বার কেউ তৈরি করতে পারেনি আর পারবেও না, যা ছিল এক এবং অদ্বিতীয়। যে একবার এই সিংহাসনকে দেখত তিনি এই সৌন্দর্যের কথা সারা জীবনেও ভুলতে পারতেন না। সিংহাসন বানাতে মোট খরচ হয়েছিল তৎকালীন প্রায় 4 কোটি টাকা। এই সিংহাসনের খরচ বহন করতে গিয়েই তৎকালীন মোগল অর্থকোষে টান পড়ে গিয়েছিল। যে সময় সিংহাসনের নির্মাণ কাজ শেষ হয় তখন শাহজাহান কাশ্মীরে ছিলেন। খবর পেয়ে তিনি কাশ্মীর থেকে আগ্রা ফিরে আসেন 22 মার্চ 1635 তারিখে। সেদিন ছিল সম্রাট শাহজাহানের সম্রাট হওয়া 7 বছরের বর্ষপূর্তি, আর সেদিন ছিল ঈদ এবং নওরোজের তৃতীয় দিন। জ্যোতিষীদের মতে ওই দিনটি কি বেছে নেওয়া হয় সিংহাসনের আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য। তবে জানিয়ে দেই, শুরুতে কিন্তু এই সিংহাসনের নাম ময়ূর সিংহাসন ছিল না, শুরুতে এর নাম ছিল তখত মুরাসা। সিংহাসনে অপরূপ সুন্দর দুটি ময়ূর থাকার কারণে পরবর্তীকালে বিভিন্ন ইতিহাসবিদরা এটিকে ময়ূর সিংহাসন বা তখত-ই তাউস নামটি দিয়েছিলেন। সিংহাসনের অসাধারণ কারুকার্য দেখে শাহজাহান মন্ত্রমুগ্ধ হয়ে যান এবং তিনি এর নির্মাতা গিলানিকে একটি উপাধি দেন বিবাদল খান, এবং তাকে তার শরীরের সমপরিমাণ ওজনের স্বর্ণমুদ্রা উপহার দেন। শাহজাহানের ময়ূর সিংহাসন আরোহণের পর কেটে যায় দীর্ঘ 13 বছর। এই সময়ের মধ্যে তিনি লালকেল্লা নির্মাণ করান এবং আগ্রা ফোর্ট থেকে এই অপরূপ সুন্দর সিংহাসনটিকে
লালকেল্লায় নিয়ে আসা হয়। 1658 সালের দিকে শাহজাহান তার ছেলে ঔরঙ্গজেবের হাতে বন্দী হন এবং ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের শাসনভার নিজের হাতে নেন। সম্রাট শাহজাহানের ইতিহাস এবং লালকেল্লার বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই দুটো ভিডিও অবশ্যই দেখুন, ডিসক্রিপশন বক্সে ভিডিও দুটোর লিঙ্ক দেওয়া আছে। ঔরঙ্গজেব এই ময়ূর সিংহাসনে বসে টানা 50 বছর রাজত্ব করেছিলেন, তবে তার মৃত্যুর সাথে সাথেই মুঘল সাম্রাজ্যের সূর্য অস্ত যেতে শুরু করে, আর সাথে এই ময়ূর সিংহাসনের ভবিষ্যৎও সংশয়ে পড়ে যায়। সম্রাট ঔরঙ্গজেবের পর মুঘল শাসক হন প্রথম বাহাদুর শাহ, তারপর জাহানদার শাহ, এরপর ফারুক শিয়ার। তবে এই তিনজন শাসক খুব বেশি দিনের জন্য সাম্রাজ্যে রাজত্ব করতে পারেননি। 1719 সালে মুঘল সম্রাট হন মোহাম্মদ শাহ, এরপর কাটে দীর্ঘ 20 বছর, আসে 1739 সাল। একসময় শক্তিশালী মুঘল সাম্রাজ্য ততদিনে বেশ দুর্বল হয়ে গিয়েছিল। অন্যদিকে ইরানের শাসক নাদির শাহ ভারতের বিপুল সম্পত্তি এবং খাজানার কথা শুনে ভারতে আক্রমণ করার পরিকল্পনা শুরু করেন। 13 ফেব্রুয়ারি 1739 সাল নাদির শাহের বিপুল সৈন্যবাহিনী বর্তমান হরিয়ানা রাজ্যের কার্নালে উপস্থিত হয়। অন্যদিকে ছিল মুঘল সম্রাট মোহাম্মদ শাহের সেনা। নাদির শাহের তুলনায় মোহাম্মদ শাহের কাছে দ্বিগুণ পরিমাণ সেনা ছিল, কিন্তু মোহাম্মদ শাহের সেনার বেশিরভাগ ছিল বাবুর্চি, চাকর বা দ্বাররক্ষী। দক্ষ সেনার অভাবে কয়েক ঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যায় যে নাদির শাহ এই যুদ্ধে জয়ী হবেন। হলো তাই, যুদ্ধে জিতে নাদির শাহ মোহাম্মদ শাহকে বন্দী করেন। তবে নাদির শাহের দিল্লিতে শাসন করার ইচ্ছা ছিল না, তিনি এসেছিলেন লুট করতে। আর এত পরিমাণ লুট তিনি চালান যে দিল্লিতে মোগলদের অর্থকোষ তিনি প্রায় ফাঁকা করে দেন। সাথে নিয়ে যান ময়ূর সিংহাসন, কোহিনুর হীরা, আকবর শাহ হীরা, গ্রেট মোগল হীরা, যা কিনা কোহিনুরের থেকেও দ্বিগুণ বড় ছিল। নাদির শাহ যে পরিমাণ লুট করেছিলেন তাতে তিনি আগামী 3 বছর ইরানের সব কর বাতিল করে দিয়েছিলেন। তবে সেই যে ময়ূর সিংহাসন দিল্লি থেকে গেল, তারপর কি হয়েছে ময়ূর সিংহাসনের সাথে, সে ব্যাপারে কোনো সঠিক ইতিহাস পাওয়া যায়নি। কিছু ইতিহাসবিদদের মতে 1747 সালের 19 জুন ইরানে নাদির শাহের সেনারা তাকে ঘুমের মধ্যে হত্যা করেছিল এবং সেই বহুমূল্য ময়ূর সিংহাসনকে তারা টুকরো টুকরো করে বিক্রি করে দেয়। আবার অনেকের মতে এই ময়ূর সিংহাসনটিকে নাদির শাহ অটোমান সাম্রাজ্যের শাসকদের কাছে চড়া দামে বিক্রি করেছিল। তবে এই কথা যুক্তি হিসাবে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু প্রথম ধারণাটা যে নাদির শাহের সৈন্যরা সিংহাসনটিকে টুকরো টুকরো করে বিক্রি করে দিয়েছিল, সেই পক্ষে একটি যুক্তি পাওয়া যায়। কারণ লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে এই সিংহাসনের একটি পায়া রয়েছে। হতে পারে বিভিন্নভাবে হাত বদল হয়ে সিংহাসনের ওই অংশটি ব্রিটিশদের হাতে গিয়ে পড়েছিল। এখন কথা বলি মুঘলদের তৈরি দ্বিতীয় ময়ূর সিংহাসনের বিষয়ে। নাদির শাহের ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যাওয়ায় মুঘল শাসকদের আত্মসম্মানে আঘাত লেগেছিল, আর এই কারণে তারা একটি দ্বিতীয় ময়ূর সিংহাসন বানিয়েছিল। তবে সেই সময় মুঘলদের আর্থিক অবস্থা আর আগের মতো ছিল না, তাই অরিজিনাল ময়ূর সিংহাসনের মতো এটা হয়নি। সম্পূর্ণ সোনার না বানিয়ে এখানে সোনার পাতলা চাদর লাগানো হয়েছিল, আর তুলনামূলকভাবে অনেক কম দামি পাথর ব্যবহার করা হয়েছিল। তবে 1857 সালের সিপাহী বিদ্রোহে মুঘলরা ইংরেজদের কাছে পরাজিত হয়। সেই সময় লালকেল্লাকে দখল করে নেয় ইংরেজরা, আর সেই সময় থেকেই ওই দ্বিতীয় ময়ূর সিংহাসনটিকে আর দেখা যায়নি। হতে পারে ইংরেজরা সেই সিংহাসনটিকে লুট করে নিয়েছিল, আর আজ লালকেল্লায় সেই সিংহাসনে শুধু পাদানিটুকুই পড়ে আছে। বন্ধুরা, শাহজাহান ছিলেন শৌখিন সম্রাট। তিনি ভারতে যে স্থাপত্য নির্মাণ করে গিয়েছেন তার চর্চা আজও হয়, সে তাজমহল হোক বা জামা মসজিদ বা লালকেল্লা। তবে এই সবের মধ্যে শাহজাহানের সবথেকে প্রিয় বস্তু ছিল তাজমহল এবং ময়ূর সিংহাসন। তবে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তিনি তার সবথেকে প্রিয় বস্তু দুটো থেকেই জীবনের শেষ সময় দূরে ছিলেন। তাজমহল তো আজও রয়ে গেছে, কিন্তু পৃথিবীর সবথেকে মূল্যবান মানব নির্মিত বস্তুটি ময়ূর সিংহাসন হারিয়ে গেছে ইতিহাসের কোনো কালো অধ্যায়ে, যার জায়গা হয়তো আগামী 500 বছরে কেউ নিতে পারবে না। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদের জন্য রইল একটি সহজ প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথমবার ময়ূর সিংহাসনে বসেছিলেন? প্রশ্নের উত্তর দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন বন্ধুদের সাথে। আবার ফিরব কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।